Hello, future doctors. I welcome you all to this wonderful platform of Cation Aspirants. তো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিওটা তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা যারাই গভর্নমেন্ট এমবিবিএস অথবা বিডিএস কলেজে অ্যাডমিশন নিতে যাচ্ছ, তোমরা জানো যে কলেজে অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের একটা অ্যান্টি রেগিং ডিক্লারেশন সাবমিট করতে হয়। সেই অ্যান্টি রেগিং ডিক্লারেশনটা তোমরা কী করে বানাবে তার ব্যাপারেই আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করবো। দেখো, সবার ফার্স্টে তোমাদের জানিয়ে রাখি, অ্যান্টি রেগিং ডিক্লারেশন দুটো হয়। একটা হচ্ছে গিয়ে বাই স্টুডেন্ট, মানে তোমরা সাবমিট করবে, আর একটা হচ্ছে গিয়ে বাই পেরেন্ট অর গার্জিয়ান, আর একটা হচ্ছে পেরেন্ট অথবা গার্জিয়ান সাবমিট করবে। তো চলো সবার ফার্স্টে দেখি যে অ্যান্টি রেগিং ডিক্লারেশনটা তোমরা সাবমিট করবে সেই অ্যান্টি রেগিং ডিক্লারেশনটার ব্যাপারে। তো এই যে পুরো ফর্ম্যাটটা আছে এটা তোমরা কোথায় পাবে? এটা তোমরা রেসপেক্টিভ মেডিকেল কলেজের ওয়েবসাইটে পাবে, মানে যে মেডিকেল কলেজ তোমাদের জন্য অ্যালোটেড হয়েছে সেই মেডিকেল কলেজের ওয়েবসাইটে পাবে। যে মেডিকেল কলেজ তোমাদের জন্য অ্যালোটেড হয়েছে সেই মেডিকেল কলেজের ওয়েবসাইট থেকে ডাউনলোড করাটাই সবচেয়ে বেস্ট। আদারওয়াইজ তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো, টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে রেখেছি, সেখান থেকেও তোমরা ডাউনলোড করে প্রিন্ট আউট নিতে পারো। ঠিক আছে, চলো সবার ফার্স্টে দেখি যে ডিক্লারেশনটা স্টুডেন্টদের সাবমিট করতে হবে সেই ডিক্লারেশনটার ব্যাপারে। সবার ফার্স্টে এখানে তোমরা তোমাদের নাম লিখবে, ব্লক লেটারে লিখবে, এখানে তোমাদের বাবা অথবা মায়ের নাম লিখবে, তারপর এখানে যে কোর্সে তোমরা অ্যাডমিশন নিচ্ছ, মানে এমবিবিএস হলে এমবিবিএস লিখবে এবং বিডিএস হলে বিডিএস লিখবে। ঠিক আছে, এবং যখনই তোমরা অ্যাডমিশন নেবে তখন তোমাদের একটা অ্যাডমিশন নাম্বার দেবে, সেই অ্যাডমিশন নাম্বারটা এখানে মেনশন করে দেবে। ঠিক আছে, এখানে তোমরা যে কলেজে অ্যাডমিশন নিচ্ছ সেই কলেজের নাম লিখবে এবং সেই কলেজটা যে ইউনিভার্সিটির আন্ডারে, জেনারেলি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ অ্যান্ড সায়েন্সেসে হবে, তো এখানে সেটা মেনশন করবে। আচ্ছা, করার পরে একদম নিচের দিকে তোমরা এখানে ডেট লিখবে, ডেটের মধ্যে এখানে ডে লিখবে, এখানে মান্থটা মেনশন করবে, আর এখানে যে ইয়ার মানে 2023 বা যদি 2024 দেখছো তো 2024 এখানে মেনশন করবে, আর তারপর এখানে তোমাদের সিগনেচার করবে। সিগনেচারের নিচে এখানে তোমরা তোমাদের নাম লিখবে, এখানে অ্যাড্রেস দিবে, এরপর দুজন উইটনেসের দরকার হবে, উইটনেস যে কেউ হতে পারে, এখানে উইটনেস ওয়ান সাইন করবে, এখানে উইটনেস টু সাইন করবে। আচ্ছা, এবার ধরো ইনস্ট্যান্ট কাউকে উইটনেস পাচ্ছ না, যদি সেই টাইমে তোমরা কলেজে থাকো, কলেজের যে কোনো সিনিয়র দাদাকে বলবে সাইন করে দেবে। ঠিক আছে, কলেজের যে কোনো সিনিয়র দাদাকে বলবে, যদি ভালো হয় সাইন করে দেবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, নেক্সট হচ্ছে কি অ্যানেক্সার টু, এটা করবে হচ্ছে কি তোমাদের যে গার্জিয়ান অথবা পেরেন্ট। ওকে, এখানে ফার্স্টে তোমার বাবা অথবা মা অথবা তোমার যে গার্জিয়ান আছে ওনার নাম হবে, ব্লক লেটারে লিখবে, মেনশন করা আছে এখানে, তারপরে তোমার নাম লিখবে। ঠিক আছে, যে কোর্সে অ্যাডমিশন নিচ্ছ, এমবিবিএস হলে এমবিবিএস, বিডিএস হলে বিডিএস, এখানে মেনশন করবে, অ্যাডমিশন নাম্বারটা এখানে দেবে, যে কলেজে অ্যাডমিশন নিচ্ছ সেই কলেজের নাম এখানে লিখবে, এবং যে ইউনিভার্সিটির আন্ডারে সেই কলেজটা সেই ইউনিভার্সিটির নাম এখানে মেনশন করবে। আচ্ছা, নিচের দিকে এখানে ডেটটা মেনশন করবে, মানে যে ডেট সেই ডেট, এখানে মান্থ, এখানে ইয়ারটা লিখলে। আচ্ছা, এখানে তোমার যিনি গার্জিয়ান বা পেরেন্ট যার নাম উপরে মেনশন করেছো তিনি এখানে সিগনেচার করবে। সিগনেচার করার পরে এখানে তার নাম লিখবে, এখানে অ্যাড্রেস লিখবে, তারপরে আগে এখানে দুজন উইটনেসের দরকার, এখানে উইটনেস ওয়ান সিগনেচার করবেন, আর এখানে উইটনেস টু সিগনেচার করবেন। ঠিক আছে, আচ্ছা, এরপর তোমরা দুটো 100 টাকার স্ট্যাম্প পেপার নেবে, মানে একটা স্ট্যাম্প পেপার 100 টাকার তোমাদের জন্য নেবে, আর একটা স্ট্যাম্প পেপার হচ্ছে তোমাদের যে গার্জিয়ান আছে উনি যে ডিক্লারেশনটা দেবেন সেই ডিক্লারেশনের জন্য। আচ্ছা, এবার এই দুটো স্ট্যাম্প পেপারের মধ্যে একটাতে তোমাদের এই ডিক্লারেশন, যে ডিক্লারেশনটা তোমরা এখানে লিখেছো সেটা অ্যাজ ইট ইজ টাইপ করে প্রিন্ট আউট করে নেবে। ঠিক আছে, অ্যান্ড নেক্সট স্ট্যাম্প পেপারে তোমরা তোমাদের যে গার্জিয়ানের যে ডিক্লারেশনটা আছে সেই গার্জিয়ানের ডিক্লারেশনটা অ্যাজ ইট ইজ টাইপ করে নিয়ে প্রিন্ট করাবে। ঠিক আছে, প্রিন্ট করানোর পরে এই যে দুটো প্রিন্টেড স্ট্যাম্প পেপার আছে, এই প্রিন্টেড স্ট্যাম্প পেপারটা নিয়ে তোমরা তোমাদের নিয়ার বাই যে কোর্ট আছে, পশ্চিমবঙ্গের যে কোনো কোর্টে তোমরা যেতে পারো, সেই কোর্টে যিনি গভর্নমেন্ট রেজিস্টার্ড অ্যাডভোকেট, মানে যিনি নোটারি আছেন, ঠিক আছে, নোটারি বলে ওনাকে, যিনি নোটারি আছেন ওনার কাছে যাবে, বা যদি নোটারি না থাকে আমার মনে হয় যে কোনো রেজিস্টার্ড অ্যাডভোকেটকে দিয়েও করালেও হবে। ঠিক আছে, বাট নোটারিকে দিয়ে করিয়ে রাখাটা সব থেকেই সেফ। ঠিক আছে, তো ওনার কাছে এই স্ট্যাম্প পেপারগুলো নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে আপনাকে রিকোয়েস্ট করবে এই স্ট্যাম্প পেপারগুলো এফিডেভিট করে দিতে। তো আমার যেমন হয় ইচ স্ট্যাম্প পেপার বানাতে তোমাদের অ্যারাউন্ড 500 টাকা করে খরচা পড়বে, তো দুটো বানাতে অ্যারাউন্ড 1000 টাকার মতো খরচা পড়বে। ঠিক আছে, এই স্ট্যাম্প পেপারগুলোতে উনি ওনার সিল অ্যান্ড সিগনেচার করে দেবেন, দিয়ে স্ট্যাম্প পেপারগুলো উনি এফিডেভিট করে নেবে। আচ্ছা, স্ট্যাম্প পেপারগুলো নিয়ে যাওয়ার সময় স্ট্যাম্প পেপারগুলোর এক কপি করে জেরক্স নিয়ে যাবে। এবার যখন তোমরা নোটারির কাছে যাবে উনি হয়তো তোমাদের কাছে দুটো তিনটে ডকুমেন্টস চাইবে, একটা হচ্ছে গিয়ে যে কলেজ অ্যালোটেড হয়েছে সেই কলেজ অ্যালোটমেন্ট লেটার, দুই হচ্ছে গিয়ে তোমাদের নিটের র্যাঙ্ক কার্ড চাইতে পারেন, আর তিন হচ্ছে গিয়ে যে কোনো একটা সচিত্র পরিচয়পত্র, মানে ফটো, আইডি কার্ড, সেটা ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট হতে পারে। ঠিক আছে, যে কোনো একটা তোমরা নিয়ে যাবে, নিয়ে গিয়ে ওনাকে দেখালি, উনি ওই স্ট্যাম্প পেপার ওনার সিল অ্যান্ড সিগনেচার করে দেবেন, দিলেই তোমাদের অ্যান্টি রেগিং ডিক্লারেশন রেডি। এরপর তোমরা এই এফিডেভিট করা স্ট্যাম্প পেপারগুলোকে জেরক্স করবে, জেরক্স করে এক কপি তোমাদের কাছে রেখে দেবে, আর অরিজিনালগুলো কলেজে সাবমিট করে দেবে। ঠিক আছে, তাহলে পুরো প্রসেসটা তোমরা বুঝতে পারলে। সো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর ক্যাটায়ন অ্যাসপিরেন্স চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।